IRB. ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মনোনীত একটি জীবন বিধান ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি এটা পরিপূর্ণ দ্বীন হওয়ার কারণে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হওয়া দ্বীন হওয়ার কারণে এর মধ্যে যতগুলো বিষয় রয়েছে সবগুলি হলো সুন্দর ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল আল্লাহ সুন্দর তিনি সুন্দরকে পছন্দ করেন সৌন্দর্যকে পছন্দ করেন তাই আমরা দেখতে পাই ইসলামের যত বিধান রয়েছে কোনো বিধানই অসৌন্দর্য নেই কোনো বিধানই অশ্লীলতা নেই কোনো বিধানই কুরুচিপূর্ণ কোনো কাজকে প্রমোট করা হয়নি প্রত্যেকটা কাজ ব্যক্তিগত পর্যায় থেকে যদি শুরু করি পরিষ্কার পরিচ্ছন্নতা দাঁত মাজা নখ কাটা অর্থাৎ একটা মানুষের জীবনের সৌন্দর্য যেগুলো ভালো জামাকাপড় পরা পবিত্র জামাকাপড় পরা গোসল করা অপবিত্র হলে পবিত্রতা অর্জন করা এখান থেকে শুরু করে ইসলামের আর্থিক ব্যবস্থা ইসলামের সামাজিক ব্যবস্থা ইসলামের রাজনৈতিক ব্যবস্থা প্রত্যেকটার মধ্যে যেটা সুন্দর সেটাকে ইসলাম প্রমোট করেছে কোনো অন্যায়কে ইসলাম প্রমোট করেনি কোনো অশ্লীলতাকে ইসলাম প্রমোট করেনি ইসলাম সুন্দরকে প্রমোট করেছে কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো আমরা ইসলামের নামে পরিচিত হয়েও আমরা মুসলমান হয়েও আমাদের সমাজে অনেক কিছুকেই অসুন্দরকে আমরা চর্চা করে যাচ্ছি আমরা ব্যবসা বাণিজ্যে অসুন্দরের চর্চা করছি মানুষকে ঠকাচ্ছি ভেজাল দিচ্ছি আমরা মানুষের সাথে প্রতারণা করছি আমরা মিথ্যা কথা বলছি আমরা মানুষকে হেয় প্রতিপন্ন করছি মানুষের হক মেরে দিচ্ছি এগুলো সৌন্দর্য নয় বরং ইসলামের সৌন্দর্য ছিল আমরা সৎপথে থাকবো কারো হক বাড়া হবে না প্রত্যেকে প্রত্যেকের জন্য ভালোর জন্য কাজ করব। ব্যবসা বাণিজ্যে আমরা সততার পরিচয় দিব লেনদেনে সততার পরিচয় দিব একজন আরেকজনের অধিকারের ব্যাপারে সচেতন হব বড়রা ছোটদেরকে স্নেহ করব ছোটরা বড়দেরকে সম্মান করব যার যার উপরে অর্পিত আমানত প্রত্যেকটা দায়িত্ব যথাযথভাবে পালন করব এই সামগ্রিক বিষয়গুলো হলো ইসলামের সৌন্দর্য অর্থাৎ যেটা যেইভাবে হওয়ার কথা যেই কাজটা সবচেয়ে সুন্দরভাবে হবে সেটাই তো হলো সৌন্দর্য আর প্রত্যেকটা কাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামে এই সবচেয়ে সুন্দর বিষয়টাকেই প্রমোট করেছেন হাদিসে জিব্রিল যেটা অনেক বড় একটা হাদিস জিব্রাইল সালাম নিজে মানুষের বেশ ধরে এসে কতগুলো বিষয় শিখিয়ে গিয়েছিলেন সেখানে একটা ছিল মাল এহসান সবচেয়ে সুন্দর জিনিসটাকে তখন জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ওয়া ইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক তুমি প্রত্যেকটা কাজ এমনভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখছো যদিও তুমি আল্লাহকে দেখছো না এই বিশ্বাস তোমার থাকবে আল্লাহ তাআলা কিন্তু তোমাকে দেখছেন এই বিশ্বাস নিয়ে যখন আমি কাজ করব তখন কাজে ফাঁকি দেওয়া হবে না কোনো অসুন্দর আমি করার চেষ্টা করব না এই সকল কাজেই একটা সৌন্দর্য ফুটে ওঠার আমরা চেষ্টা করব সকল কাজই সুন্দরভাবে পরিপূর্ণভাবে করার প্রয়াস আমরা লক্ষ্য করব যদি এই অনুভূতিটা আমরা জাগাতে পারি যে আমাদের সকল কাজের জন্য আল্লাহর কাছে গিয়ে জবাবদিহি করতে হবে একথা নিশ্চিত করে বিশ্বাস করতে হবে কাজের মধ্যে সবচেয়ে সুন্দরটা যদি আমি গ্রহণ করতে না পারি তাহলে বুঝতে হবে ইসলামটাকে আমি সঠিকভাবে ধারণ করতে পারিনি যেটা অসুন্দর সেটা ইসলামের নয় যেটা মন্দ সেটা ইসলামের নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে নির্দেশ দিয়েছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদিহি কোনো অসুন্দর যদি কেউ দেখে মন্দ যদি কেউ দেখে প্রথমে শক্তি প্রয়োগ করে সেটাকে পরিবর্তন করার চেষ্টা করবে যদি সেটা সম্ভব না হয় মৌখিকভাবে সেটা সম্ভব না হলে অন্তরে অর্থাৎ কোনো অসুন্দরকে ইসলাম প্রমোট করে না প্রত্যেকটা কাজের মধ্যে প্রত্যেকটা আচরণের মধ্যে প্রত্যেকটা স্টেপের মধ্যে যেটা সুন্দর সেটাই হলো ইসলামের বিধান তাই আসুন আমরা সুন্দরের চর্চা করি সুন্দরকে লালন করি আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলি আমরা আলোকিত মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তোলার জন্য চেষ্টা করি আমরা সুন্দর পৃথিবী গড়ে তোলার জন্য চেষ্টা করি এবং সেটার জন্য একমাত্র রাস্তা হলো ইসলামের বিধানগুলো যদি সঠিকভাবে আমরা পালন করতে পারি তাহলেই আমাদের জীবন সুন্দর হবে সমাজ সুন্দর হবে একটা সুন্দর পৃথিবী আমরা গড়তে পারব আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন IRB